সব ধুয়ে আনলাম, এই কাজগুলো করলাম। তো যাই হোক, যেটা সকালে করে থাকি আর কি বলবো। তো দুধটা গরম হয়ে গেল, তারপর ওদেরকে বনফুটা বানিয়ে দিব সকালে এই কাজগুলো। তো আমার সকালের কাজগুলো মোটামুটি হয়ে গেল, বাট আমার কি বলবো, যাই হোক, আমি এই সকালের কাজগুলো হওয়ার পর আমি রান্না বান্না করে নিয়েছিলাম, আর টেবিলে না খেতে ইচ্ছে করছিলাম, তো বড়মাসের সাথে মাহি সোনুর খাওয়া হয়ে গিয়েছিলো, বড়মার সাথে খেয়ে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ঝটপট করে গুছিয়ে নিলাম। মানে দেখছো খাটের কী অবস্থা, আলমারির অবস্থা আরও প্রচুর খারাপ, তো এগুলো গুছাতে বসে গেলাম। আর কিছু ব্লাউজগুলো ছিল, সেগুলো আমি মানে গুটিয়ে গুটিয়ে খারাপ। আর আমি মাকে বলে নিয়ে যে যাচ্ছি, তো মায়ের কাছে চলে গেলাম। এভাবে শোনো, আমি মাহি, আমার বড়মাসে যেতে চায় না, ও বিভিন্ন কাজে ব্যস্ত। আমি এখন কোথায় গেলে শোনোকে বলে শোনো নিয়ে যেত। দেখো রাস্তায় এভাবে আমি ফোন করছি, আর মায়ের দেখো আমার ফোনটা নিয়েছে, আর এই ফোনটা অন্যজনের আছে। তো আর এই ট্রাক ট্রাক তো বলেছিলাম, দুই ধারে শুধু পার্কিং লট আর ট্রাক, ট্রাকে ভরে আছে। এখন তো প্রায় অনেক টোটো পড়ে আছে, এই ফাঁকা জায়গাগুলো দেখো খুব সুন্দর দৃশ্য, সবুজে সবুজে ভরে আছে এই মাঠগুলো। এগুলো তো প্লট হতে আরম্ভ করেছে, কারণ ট্রাকগুলো দেখছো, এই ট্রাকগুলো অনেক ট্রাক বসে আছে এইভাবে। এখন একটা ট্রাক ভালো করে, যেগুলো গাড়ি একদম পেপার কমপ্লিট সেগুলো চলছে, যাই হোক এরকম শুনতে পাই। আর তো মায়ের বাড়ি এসে পড়েছি, এই হচ্ছে আমার মায়ের বাড়ির হাইওয়ের উপরে রাস্তা, এদিক দিয়ে গেলে বাংলাদেশে একদম চলে যাবে। আর এই হচ্ছে আমার সেই ছোটোবেলার এক বড় দিঘি, যেটা আমরা ছোটোবেলা থেকে এখানে স্নান করে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই এই দিঘিতে আমরা জন্ম থেকে যেটা যতটুকুটা আমাদের মানে কি বলবো, যতটুকু আমরা জানতে পেরেছি বুঝতে, সেই এই হচ্ছে আমাদের সেই স্মৃতির দিঘি। তো এই হচ্ছে সেই দিঘি যেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো দেখো এদিকে দেখলে না তোমরাও এই দিঘিটাকে না ভালোবেসে ফেলবে, কারণ এত সুন্দর একটা দৃশ্য। আর এটা অনেক বড় পুকুর, আর এখানে না অনেক জল হতো, এই নৌকা নৌকাতে করে আমরা প্রচুর ঘুরেছি ছোটোবেলায়, নৌকা বেঁধে রাখতো, আর আমরা না সব বোনগুলো যেতাম, মানে আমরা তো কাকা তো জ্যাঠা তো বোনগুলো যেতাম, নৌকাগুলো ছেড়ে দিতাম, অনেক দূর চলে যেতাম। আর অনেক সাঁতার, আর তাল পেকেছে, তো তাল পড়ে আছে জলের মধ্যে দেখতে পেলে। আর কিছু এই যে পাথরগুলো না, আমরা এগুলো ছোটোবেলা থেকে দেখে আসি, একই রকমভাবে আছে ওরা, জল বেড়ে গেলে উপরে তুলে নিয়ে আসে, জল কমে গেলে আবার নিচে নিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অনেক, এটা প্রায় 100 বিঘার ওপরে হবে এই দিঘিটা। আমরা ছোটোবেলায় প্রচুর এই পুকুরে সাঁতার দিয়ে স্নান করেছি, ঘন্টা ঘন্টা যেতাম না, অনেক মারও খেয়েছি মায়ের কাছে, অনেক মার মানে অনেক মার খেয়েছি। একবার এক দাদা মেরেছিল প্রচুর পরিমাণে, আমার একটা আমার পিসির মেয়েকে, মানে আমার পিসির মেয়ে আমাদের বাড়ির এখানে থাকতো ছোটোবেলা থেকে পড়াশোনা করতো, ওর এখন বিয়ে হয়েছে, ও এখন আসানসোলে আছে। তো যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই হচ্ছে আমাদের সেই দিঘি।
আর মাহি তো আমার মায়ের বাড়ি যেতে চায় একমাত্র এই দিঘিতে স্নান করার জন্য। তো আমরা না অনেক লেটে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টা, আবার ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, মা তো এখন ক্যামেরার সামনে আসতে চায় না, আর মাহি আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছিলো, চুপাচুপ, যেটা ওর প্রচুর পছন্দ। তো এবার রাত্রে আমরা রুটি আর তড়কা খেলাম, আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো।